নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি এই মুহূর্তে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ড্র্যাগিং এর অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী তিনি অভিযোগ করে, 2019 সালেও তিনি অভিযোগ জানান বলে দাবি করছে বীরভূমের বিশ্বজিৎ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিশ্বজিৎ হাজরা, তিনি গোপন জবানবন্দি দেয়। 2019 সালে পাশ করেছেন বীরভূমের বিশ্বজিৎ হাজরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিশ্বজিতের বিরুদ্ধে, যাদবপুর কাণ্ডের পর তৎপর পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর অভিযোগ। 2019 সালে পাশ করেছিলেন সেই প্রাক্তনী বীরভূমের বিশ্বজিৎ হাজরা, তিনি অভিযোগ করছেন 2019 সালে বীরভূমের বিশ্বজিৎ হাজরা তিনি পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর কলকাতা বিশ্ববিদ্যালয়েও র্যাগিং এর অভিযোগ। ২০১৯ সাল থেকে অভিযোগগুলি করেছি, তার মধ্যে র্যাগিং বলে যে ডেফিনেশন সবাই দেওয়ার চেষ্টা করছে, সেই র্যাগিং প্লাস অত্যাচার। হোস্টেলের অনেক বহিরাগত থাকতো, ওদেরকে দেখে উৎসাহিত হতো কিছু বর্ডার, মানে ওদের মধ্যে ক্রিমিনাল আর অ্যান্টি সোশ্যাল একটা মাইন্ডসেট তৈরি হয়ে যেত। ওরা সিনিয়রদেরকে দেখতো, দেখে ওরা শিখতো এবং মিলিত হয়ে একটা ইন্টারেস্ট গ্রুপ বানাতো এবং আমার উপর অ্যাটাক করতো। এবং আমি যখন রিটালিয়েট করতাম, যখন কমপ্লেন করতাম, ওরা আরও ভায়োলেট হতো এবং যখন দেখতো যে আমাদের পাশে এই সমস্ত লিডার রয়েছে, যেমন অভিরূপ চক্রবর্তী, তৃণমূলের লিডার, প্রফেসর, উৎসাহিত করছে, তখন ওরা আরও অ্যাগ্রেসিভ হতো, কারণ ওরা বুঝতে পেরেছিল যে আমাদের এগেনস্টে ব্যবস্থা কেউ নিতে পারবে না, কারণ এরা আমার পাশে আছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত নাথ। সুব্রত, ঠিক কি জানাচ্ছে এই বিশ্বজিৎ হাজরা? সুব্রত, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো অনন্যা, যেটা হচ্ছে শুধু যাদবপুরে র্যাগিং হয় না, যেটা কলকাতা ইউনিভার্সিটিতে র্যাগিং হয়, এবং বেশ কিছুদিন আগে বিশ্বজিৎ বীরভূম থেকে জয়দেব মেলার ওখান দিয়ে এসছে এবং সে আজকের আলিপুরে এসেছিল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়ে, এবং যেসব ঘটনা বললেন সেগুলো শিউরে ওঠার মতো। এবং সে বলছে যে আমি যখন থানায় অভিযোগ জানাতে যাই, সেই অভিযোগ নেওয়া হয়নি, এবং রেজিস্টার এবং কলকাতা ইউনিভার্সিটি রেজিস্টারকেও জানাতে গেলে তিনিও এ নেননি, তিনি এটা কোনো পায়ে দেয়নি। কিন্তু গতকাল তিনি মিডিয়ার সামনে যখন মুখ খুলেছেন, তখনই আজকে নড়ে চড়ে প্রশাসন নড়ে চড়ে বসে, এবং আজকে তাকে কোর্টে এসেছে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিতে এসছে। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে শুধু ক্যাম্পাসের মধ্যে মদ খাওয়া হতো এবং বস্তা বস্তা মদ আসতো এবং নেশার একটা চূড়ান্ত অসম্ভব জায়গা, এবং যেটা জানা যাচ্ছে যে যাদবপুরে যে স্বপ্নদীপ মৃত্যু হয়েছে এবং যে র্যাগিং এ রয়েছে, সে তার শাস্তি করছে, কেননা যেভাবে তার র্যাগিং চালাতো এবং বিশ্বজিৎ আছে যেভাবে সে তার খুব উগড়ে দিয়েছে, এবং সেটা জানা যাচ্ছে যে স্বপ্নদীপের কাছে কিভাবে তাকে র্যাগিং করে, তাকে অত্যাচার করে, তাকে খুন করা হয়েছে। এবং আজকের বিশ্বজিৎ সামনাসামনি হয়ে তিনি জানান যে রেজিস্টার পর্যন্ত জানানো সত্ত্বেও কোনো রকম তার অভিযোগ নেওয়া হয়নি, কিন্তু আলিপুরে এসে আজকে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিচ্ছে। অনন্যা, একদমই ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুব্রত নাথ, যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়েও র্যাগিং এর অভিযোগ। এক প্রাক্তনী তিনি র্যাগিং এর অভিযোগ করছেন। বিপদ এড়াতে কলকাতা মেট্রোতে নয়া সিস্টেম। দরজা খোলা ও নিয়ন্ত্রণে নয়া প্রযুক্তি। বিপদ এড়াতে কলকাতা মেট্রোয়ে নয়া সিস্টেম, বসে চলেছে টিসিএমএস। চালক ও গার্ড দরজার নিয়ন্ত্রণ দেখতে পাবেন, ভিড়ে যাত্রী আটকে কিনা তাও দেখা যাবে এই নয়া সিস্টেমে।
বিপদ এড়াতে কলকাতা মেট্রোয়ের নয়া সিস্টেম, দরজা খোলা ও নিয়ন্ত্রণে নয়া প্রযুক্তি। কলকাতা মেট্রোয় বসতে চলেছে টিসিএমএস। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।